মুসলমান ভাইরা আমার, 15-20 মিনিট 25 মিনিটের মধ্যেই কথা আমি ইতি টানব। কেউ কারো দিকে কোনো নজর নাই, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। ইবাদত কাকে বলে, গোলামি কাকে বলে? আরে বন্ধু, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ সুযোগ্য সাহেবজাদা, পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান আল্লামা তকি উসমানী দাবাত বরকাতুল আলিয়া, রাসুলের অনুসরণ কথা বুঝাইতে যাইয়া ছোট্ট একটা সাহাবির ঘটনা এইভাবে আনেন। বাজান রে, আল্লাহ পাক বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সূরাতুল বাইগিনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা দুই কাজের নির্দেশ। 1 নম্বর কাজের নির্দেশ হলো, যতদিন বাঁচব সব সময় মৃত্যু পর্যন্ত রবের নির্দেশে গোলামি করব। বাজানো দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। দেখেন নবীকে নকল করা কাকে বলে, নবীর অনুসরণ করা কাকে বলে, নবীজির অনুসারী হওয়া কাকে বলে, নবীজির মহাব্বত কাকে বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরে, হাদিস থেকে আলোচনাটা শুনে দিই। 3 দিন যাবত সাহাবির বাড়িতে কোনো খাবার নাই, বাবাও সাহাবি সন্তানও সাহাবি। ওরে বন্ধু, 3 দিন ধরে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, এই বালক সাহাবি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে 4র্থ দিন মার কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, মা গো, ওগো মা, আর পারি না আমি ক্ষুধার যন্ত্রণা সইতে, ও মা, একটু খিদা নিবারণের জন্য খাবার পাবো কি পাবো না? মা জননী ডাক দিয়ে বললেন, আব্বু গো, একটু তুমি ধৈর্য ধরো, আমার স্বামী তোমার বাবা একটু পরে তোমাকে নবীর কাছে নিয়ে যাবে, নবীজি বয়ান করবেন, নবীজির বয়ান তুমি শুনবা। তবে গো বাবা, নবীজির চেহারার দিকে তুমি যখন তাকাইবা, আমি তোমার মা তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আমার নবীর নূরানি চেহারা যখন তুমি দেখবা, 3 দিনের ক্ষুধার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। রে বন্ধু, ও দেবিদ্দারের বাইরা, ও পান্নার পুলের বাইরা, মুরাদনগরের বাবারা, একটু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালা কুলম দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে। সর্বাধিকভাবে মৌতের কথা স্মরণ রাখার নাম গোলামি করা, সর্বাধিকভাবে মৃত্যুর কথা স্মরণ রাখা হলো হেদায়তের মধ্যে থাকা। আমার বাইরা, আমার বাবা দিরা, মা জননী ডাক দিয়ে বললেন, বাবা রে, একটু পরে তোমার বাবা তোমার নবীর দরবারে নিয়ে যাবে, নবীজি যখন বয়ান করবেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে তুমি বয়ান শুনবা, আমি তোমার মা তোমারে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওই নবীজির চেহারা যখন তুমি দেখবে, 3 দিনের ক্ষুধার যন্ত্রণা তুমি ভুলে যাইবা, নতুন করে তুমি তোমার কলিজার মধ্যে প্রশান্তি লাভ করবা। পিস অফ মাইন্ড তাতমাইনুল কুলুব তোমার অর্জন হয়ে যাবে। মাকে সন্তান ডাক দিয়ে বললেন, আম্মু গো, কখন আমার বাবা আমার নিয়ে যাবেন, আপনার কাছে আমি জানবার চাই। মা ডাক দিয়ে বললেন, সন্তান রে, তোমার বাবা তোমারে নিয়ে যাবে। বলতে বলতে বাবা ডাক দিয়ে বললেন, আব্বু চলো যাই, চলো যাই, নবীজির বয়ান শোনার জন্য যাব। সন্তান ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি আপনার সাথে যাব নবীর দরবারে, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে।
বাবা আর সন্তান দুজন মিলে রেডি হয়ে রওনা দিলেন। ও বাজান, ছোট্ট সন্তান 13 বছর বয়সের বালক। আমি আবারও বলছি, বাবা সাহাবী সন্তান সাহাবী, সাহাবী তাদেরকে বলা হয়। সাহাবীদের পরিচয় হলো ইমান নামক দৌলত নিয়ে যারা বিশ্ব নবীর চেহারা দেখছে, এরা হলো সাহাবী। দনোটা লোক, দনোটা বান্দা, দনজন সাহাবী যখন নবীর দরবারে যাচ্ছেন, কিছুক্ষণ পর পর সন্তান ডেকে ডেকে বললেন, আব্বু। মা যে বললেন, নবীর চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না। আব্বু গো, এইটা তোমার কি ধারণা? সাহাবী ডাক দিয়ে বললেন, বাবা রে চলো না যাই, নবীর চেহারা দেখলেই তুমি বুঝতে পারবা। অনেক মানুষ মনে মনে ভাবতে পারে, আহারে শরীয়ত পরি হুজুর, সাহাবীরা নবীরে দেখেছেন, আমরা কি নবী দেখার সোয়াব পাব না? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, মান্নাজার ওয়াজিহি আলিমিন তাকিয়িন, কোন উম্মত যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, আমি নবী বলে দিলাম, ফাকাদ নাজারাত নাবিয়া, এরা যেন আমি নবীর চেহারাই দেখল। ও বন্ধু, একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগ নবীজি, আমার উম্মত বাইরা আমনে দেখার সওয়াব পাইব আলেমদের দিকে তাকাইয়া। আর একটা জিজ্ঞাসা, আপনার পিছনে আমরা নামাজ আদায় করে শান্তি পাই, অগ নবীজি, আমার এতিম উম্মত বাইরা এই সওয়াব পাবে কিনা? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবিরা রে, আমার কোনো উম্মত যদি হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করে, আমি আল্লাহর নবী বলে দিলাম, তারা যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করল। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তবে রে বাজান, এখানে একটা জিজ্ঞাসা, হক্কানি আলেম চিহ্ন কেমনে? মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলেন, হক্কানি আলেম সে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা মনে হইয়া যায়, এই হইল হক্কানি আলেম। যার বয়ান শোনার আগে তুমি ছিলা বেনামাজি, এখন বয়ান শোনার পর হয়ে গেছ নামাজি। যার বয়ান শুনলে তোমার অন্তর কান্দে, তওবা করতে মনে চায়, চোখে পানি আসে, বুঝে নিও ওই আলেম হলো হক্কানি আলেম। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, হাকিম উল উম্মত থানবী রহমতুল্লাহ আজাল্লা খলিফা, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা, আল্লামা তকি উসমানী বর্ণনা দেন, আল্লামা তকি উসমানী লেখেন, এই বাপার সন্তান দুজনেই চলে গেলেন। আল্লাহর নবী বয়ান শুরু করে দিছেন গো, সমস্ত সাহাবীরা আগে বাগেই নবীদের সামনে বসিয়া অপলগ্নে মনোযোগ সহকারে নবীর বয়ান শুনছেন। বাপ আর সন্তান আমার বাইরে ওয়াজে যাইতে দেরি করে ফেলেছেন, পিছনের 8 নম্বর 9 নম্বর লাইনে বইছেন। ও বন্ধু, এবার বাবার পাশেই তো সন্তান বইছে, মা বলেছেন নবীর চেহারা দেখলে তোমার ক্ষুধার যন্ত্রণা থাকবে না। সন্তানটা বারবার নবীর চেহারা দেখতে চায়, কিন্তু সামনে যেই সাহাবীরা বসেছেন ওনাদের অনেক সিনা চওড়া, ওনাদের অনেকের গর্দান মোটা, এই বাচ্চা সাহাবীর দেখতে নবীরে কষ্ট হয়। এই সাহাবী
ডাক দিয়ে বললেন আব্বু গো আমি আপনার কোলে বসতে চাই, আপনার কোলে বসে আমি ঘর উঁচু করে নবীরে দেখব। এবার ড্রপ দিয়ে বাজানো লাফ দিয়ে বাবার কোলে বসলেন, বাবার কোলে বসে আল্লাহ নবীর চারার দিকে তাকাইলেন। ও বন্ধু আধা মিনিট এক মিনিট পর এই সন্তান চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দে, আর পেটটার মধ্যে কয়েকটা থাবড়া দিয়ে বলে সুবহানাল্লাহ, মা তো সত্য কথা বলেছেন, এটা কেমন চেহারা গো, এটা কেমন নুরানি চেহারা গো, এই নুরানি চেহারা দেখলে খিদা থাকে না। আমার বাইরে নবীর চেহারা দেখতে বালক সাহাবীর কষ্ট হয়, আল্লাহ নবীর সাহাবীর কোলের উপর বসে এই সাহাবিটা মাঝে মাঝে এরকম করে গর্দান উঁচু করে বারবার নবীরে দেখতে চায়, যত দেখে তত মজা লাগে। এই বালক সাহাবি আবারও কখনো মাথা নিচু করেন, একজন সাহাবি এইরকম করে বগাল উঁচু করেছেন, ওই বাচ্চা সাহাবি বগালের নিচ দিয়ে নবীর চেহারা দেখে, এইবার দেখতে যাইয়া চোখের পানি সেরে দিয়ে কান্দে, বাবায় ডাক দিয়ে কয় আব্বু গো এখন আবার তুমি কান্দ কেন। বালক সাহাবি ডাক দিয়ে বললেন আব্বু গো নবীর এই নুরানি চেহারা দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে, এত সুন্দর চেহারায় যেই চেহারায় মাসি মশা পরা হারাম গো বাবা, আমার দুঃখের কথা মনে হয়ে গেছে বাবা গো, এই নুরানি চেহারাটার মধ্যে কেমনে টাইপের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, এরা কি জানতো না আমার নবীর বাবা নাই, কেমনে গইরা আমার নবীর চেহারার মধ্যে পাথর মারছিল। বাবা সন্তানটাকে জড়িয়ে ধরলেন, জড়ায় ধরে কান্দার বললেন বাবা গো এক দেখাতেই তুমি এত ভক্ত হয়ে গেলা, ও বাবা তোমারে আমি জিজ্ঞাসা করতে চাই, বলো না আব্বু তুমি কি দয়াল নবীরে মায়ের নবীরে বিশ্ব নবীরে খুব ভালোবাসো, দেখরে বিংলা বাড়ির বাইরা পান্নার ফুলের বাইরা, ও দেবিদ্বারের বাবারা ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাবাইরা, দেখো বালক সাহাবি কি জবাব দেয়। বালক সাহাবি চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন মল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আব্বু আমি আপনি বাবার চাইতেও, আমার বাড়িতে যে মা আছে মায়ের চাইতেও, এমনকি আমার জীবনের চাইতেও বিশ্ব নবীরে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু বালক সাহাবির কথাটা নবীর কান বরাবর পৌঁছে দিলেন, আল্লাহু আকবার। আমার নবী বয়ান ইতি টানলেন, সমস্ত সাহাবিদেরকে যার যার মতন বিদায় দিয়ে দিলেন, বিদায় দেওয়ার পর সমস্ত সাহাবিরা যার যার মতন চলে গেলেন। কিন্তু বন্ধু বাপার সন্তান যায় না, বাবা সন্তানটারে হেঁচকা টান দিলেন, এত কি দেখো, সন্তান ডাক দিয়ে বললেন আব্বু গো কষ্ট হইতেছে আপনাদের, সন্তান ডাক দিয়ে বললেন আব্বু গো ওই দেখেন নবীজি এখনো হুজরাখানায় যায় নাই, যত দেখি তত মজা লাগে, যত দেখি তত বেদনা ভুলে যাই, আব্বু গো আমি আমার নবীর অনেক বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কান বরাবর যখন কথা আল্লাহ পৌঁছে দিলেন, আমার নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আমার সাহাবি বাপ বেটা আসো না দুইজন আমার সামনে, দোনো বাপ বেটা দোনো সন্তান দোনো বান্দা চলে গেলেন নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে যাইয়া এই বালক সাহাবি নবীর চেহারা দেখতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা এত দেখো তাও কি তোমার মন ভরে না, দেখেন এই বালক সাহাবি কান্দা ডাক দিয়ে বললেন নবীজি
যত দেখি ততই মজা লাগে ও গো নবীজি আমি আপনার অনেক ভালোবাসি কান্না না আসলো কান্নার ভান ধরেন চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা বন্ধুরে সবাই কানতে পারবে না আল্লাহ যাকে কবুল করবে যে আশেকে রসুল বাজান তারাই তো কান্নাকাটি করবে একটু মাথাটা নাড়াবেন না খুব খেয়াল করে আমার দিক তাকান রে বাবা এই বালক সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আপনারে তো আমি ভালোবেসে ফেলেছি আল্লাহর নবী বললেন তোমার বলতেও হবে না আমার আল্লাহ জিব্রাইল মাধ্যমে তোমার খবর আমার কাছে বলে দিছে তবে রে বাবা তোমার দরবারে আমার একটা কথা জিজ্ঞাসার ছিল তুমি আবার বলো তুমি কি বলছো বালক সাহাবি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে বাবা আমাদের বাড়িতে যে মা আছে ওই মা এমনকি আমার জীবনে চাইতেও আমি আপনার বেশি ভালোবাসি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দা আমি এটার পরীক্ষা নেব তোমার কাছ থেকে বালক সাহাবি বললেন কেমনে নেবেন বলেন আমি দিতে রাজি আল্লাহর নবী বললেন আও 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 বান্দে মেরে পাস আও জলদি করে তুমি আমার সামনে আসো এবার বালক সাহাবি আমার বন্ধুরে নবীদের সামনে চলে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওগো বান্দা ওগো আমার প্রিয় সাহাবি আশিক রসুল তোমার কোমরেটা কি দেখা যায় বালক সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ নিজের সেফটির জন্যে নিজের আত্মরক্ষার জন্যে মা একটা তরবারি দিছিল এইটা অনেক ধারালো একটা ছোট্ট খন্ডর তরবারি আল্লাহর নবী বললেন বের কর এবার বাজান তরবারিটা বের করলেন সাহাবি আল্লাহর নবী বললেন আমার হাতে দাও সাহাবি নবীর হাতে দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন বাক্স মুক্ত কর এবার বালক সাহাবি বাক্স মুক্ত করলেন নবী আমার বললেন ওগো আল্লাহর বান্দা তুমি বলেছ তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে নেও 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 এই ধারালো তরবারি নিয়ে যাও তোমার বাবার কল্লাটা কাইটা মাথাটা কাইটা নিয়ে আমার হাতে এনে দাও বালক সাহাবি একটু কালক্ষেপণ করলেন না একটা দৌড় মারিয়া গেলেন বাবার কল্লা কাটার জন্যে সাহাবিরা কান্দার বলে মালি আশেক দেখছি এমন আশেক দেখি নাই এই অল্প বয়সে বাবার কল্লা কাটার জন্য গেল নবীর প্রেমের খেলা দেখাইতে সমস্ত সাহাবিরা কান্দে আবার দেখেন বাবাও কেমন আশেক রসুল বাবা দেখছে সন্তান তারে কোপ দেওয়ার জন্য দৌড় মারছে বাবা জায়গা ছাড়েন না মাথাটা নিচু করে যেই জমিনে দাঁড়ায় আছেন ওই জমিনকে ডাক দিয়ে বলে জমিন রে তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ ওই আল্লাহ রে বলে দিতে চাই মালিক শুকরিয়া আদায় করা দরকার যে আমার ঘরে এইরকম একটা আশেক রসুল তৈয়ার হইয়া গেছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরে বাজান রে বন্ধুরে সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদের দিতে পারলাম না অনেক লম্বা কথা ছিল সংক্ষিপ্ত পরিষদে বলছি বাবা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাবা চুপচাপ করে দাঁড়ায় আছে মাথাটা নিচু করে দাঁড়ায় আছে সন্তান হন হন করে ছুটে ছুটে চলে গেল নাঙ্গা তরবারি লইয়া বাবার মাথাটা কাটার জন্য গেল যায়ার ডাক দিয়ে বলে আল্লাহ এই অন্তরে বাবার প্রেমের চাইতে মায়ের প্রেমের চাইতে আমার জীবনের মায়ার চাইতে এতিম নবী মুহাম্মদের মায়া বেশি
দোর মারিয়া যখন বাবার কল্লা কাটার জন্য গেল হাবিবি কিবরিয়া তো বালক সাহাবীর দিকে দৃশ্যমান অবস্থা দেখতেছেন আল্লাহর নবী দেখলেন এবার সন্তান যাইতে 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 বাবার মাথা বরাবর তরবারিটা নিয়ে ধরছে কল্লাটার মধ্যে আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়ে দিবে তরবারি করেছেন উঁচু আল্লাহু আকবার আল্লাহু আকবার তরবারি করেছেন উঁচু তরবারি উঁচু করে ডাক দিয়ে বলতেছেন আব্বু আব্বু গো তোমাদের তোমাদের মহব্বতের কাছে মায়ার কাছে নবীর নবীর মহব্বতকে নবীর মহব্বতকে জলাঞ্জলি দিয়ে করি নেই শয়তানের কাছে মাথা নিচু তরবারি করেছেন উঁচু বাপকে যখন এই সুসংবাদ জানাইলেন বাবা ডাক দিয়ে কয় তাড়াতাড়ি কল্লা কাটু আমি শুকরিয়া আদায় করেছি যা আমার ঘরে দিছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই বালক সাহাবি কুত্তা মেরে দিবি ঠিক ইন মিন টাইম আল্লাহ নবী হাত উঁচু করে বললেন উসকুত থামো 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 তরবারি চালাইতে হবে না আমি বিশ আমি প্রমাণ পেয়েছি বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসো আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তবরে আল্লাহর বান্দা আসো তোমার জায়গা তোমার বাবার বুকে নয় আমি মুহাম্মাদের বুকে আল্লাহু আকবার আল্লাহর নবী এই কথাটা আমার আপনার সামনেও বলেছেন যারা আল্লাহর হুকুম মতে আমারে নকল করবে আমার এত্তেবা করবে আমি নবী বলে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে যে আমার সুন্নতরে মহব্বত করলো সেই উম্মত যেন আমি নবীর সাথে জান্নাতে গেল থাক তাহলে একটা সুন্নতের আমল শিখিয়ে দিই যেহেতু দাইলা সুন্না সুন্নতের ফেরিওয়ালা এ বন্ধু করুণার ভাইরাস অমিক্রন এই ভাইরাস থেকে তোমার আমার বাঁচা দরকার আমার বন্ধুর একটা সুন্নতের আমল শিখিয়ে দিই আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ তাআলার বান্দা মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই একটা সুন্নত যদি কোনো উম্মত পালন করে তার কোনো দিন মহামারী হবে না তারে কোনো দিন কোনো ভাইরাস ধরতে পারবে না আমি আবারও বলছি বাজান আবারও শোনো এই একটা সুন্নত যদি যত্ন নেই এই একটা সুন্নতের উপর যদি আমল করি গো বাজানো আমার বন্ধুগণ আমার আপনারে মহামারী ধরবে না যদি মহামারী ধরে বুঝতে হবে মাবুদ আমার আপনারে পরীক্ষা করতেছে রোগ দিয়া রোগ দেওয়ার মালিক আল্লাহ রোগ থেকে সুস্থ করে দেওয়ার মালিক আমার আল্লাহ ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফি আমার বন্ধুগণ আমার বাইরে আবু দাউদ শরীফের হাদিস আমার নবী বলেন আমার যে উম্মত খানা খাওয়ার আগে এবং পরে আমি আবারও বলছি ভাইয়া ভ্যাকসিন তো উত্তম ভ্যাকসিনের নাম হলো সুন্নত ভ্যাকসিন উত্তম ভ্যাকসিনের নাম হলো আমল 1500 বছর আগে অনেক বছর আগে ভ্যাকসিন কোরআনে দিয়ে দিলেন আল্লাহ হাদিসে দিয়ে দিলেন আল্লাহর নবী কিন্তু বাদান আমরা এগুলো খেয়াল করি না স্বাস্থ্যবিধিকে শ্রদ্ধা করতে হবে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে গো তবে এই কথাটাও সত্য স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয় ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি কথা বলেন ঠিক না ব্যাঠি মুসলমান ভাইরা আমার খানা খাওয়ার আগে এবং পরে কোন উম্মত যদি দুটা হাত কবজি পর্যন্ত ধৌত করে আমি আবারও বলছি খানা খাওয়ার আগে এবং পরে যদি কোনো বান্দা বান্দি দুইটা হাতের কবজি পর্যন্ত ধৌত করে মরণ পর্যন্ত তারে কোনো ধরনের কোনো ভাইরাস ধরবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর দুনিয়াতে তার লাভ কি হবে
আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি এই একটা সুন্নতের উপর আমল করে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তার ঋণ রাখবে না, আল্লাহ পাক তার ঋণ মুক্ত করে দিবে, আল্লাহ পাক তার অভাব দূর করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, মহান আল্লাহ রাব্বুল আমিন নবী বলেন আরো ফায়দা হলো এই সুন্নত মানার দরুন মরণকালে কালমা নসিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এবার এই বালক সাহাবী বাবার কাছে তরবারি জমা, কষ্ট হইতেছে নাকি আপনাদের, বলবো কি বলবো না? এবার এই বালক সাহাবি বাবার কাছে তরবারি জমা দিয়া একটা দূর মেরে নবীর বুকে যাইতেছেন। বাপ সন্তানের মাথাটা আগায় দিয়া বলে, তোর কপাল লাগছে রে, নবীর বুকে যাওয়া মানে আল্লাহর রহমতের কোলে ওঠা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি রবের নির্দেশে তোমরা গোলামি কর, তবে কেমন গোলাম হইবা কার রং ধরবা আমি আল্লাহ সেটাও জানায় দিলাম। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে তোমরা রঙিন হইয়া যাও। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তোমার রং কার মধ্যে? আল্লাহ পাক বললেন, আমার রং আমার হাবিব মুহাম্মদের মধ্যে। যারা আমার রঙে রঙিন হইতে চায় তারা যেন মুহাম্মদ নবীর অনুসারী হইয়া যায়, এরা যদি আমান আমি নবীর আমার নবীর অনুসারী হইয়া যায় এরা আমার রঙে রঙিন হইয়া যাবে। মুসলমান বন্ধুরে আর লম্বা নয়, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার এই বালক সাহাবি আল্লাহ নবীর বুকে চলে গেলেন, শুনতেছেন আপনারা, খুব খেয়াল করেন বাবা। এই বালক সাহাবি আল্লাহ নবীর বুকে চলে গেলেন, আল্লাহ নবী এই বালক সাহাবিকে জড়ায় ধরলেন। বালক সাহাবি 13 বছর বালক সাহাবি নবীর জড়ায় ধরলেন। মুআনাকা শেষ হইয়া গেল, আল্লাহ নবী সাহাবির বাপের ডাক দিয়ে কয়, এদিকে আস, তোমার ছেলে আমার সাথে প্রেম করে আমার দেওয়ানা বানাইছে, আমি তোমার একটা কথা বলি, তোমার এই সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে তুমি খবর দিয়ে দিও, আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার লাশটা গোসল করে দিব, আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার গায়ে কাফনের কাপড় পেঁচায় পেঁচায় দিব, আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করব, আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার লাশ কোলে করে নিয়া কবরে নামাইয়া দিব, আমি নবী নিজেই আমার হাতটা দিয়ে তোমার বাচ্চাটার লাশের মাটি পুরা করে দিব, কবরের মাটি সম্পন্ন করে দিব। একটু এদিক সেদিক নজর দিবেন না, মাছির মাথা পরিমাণ দেখেন এক ফোঁটা পানি আনতে পারেন কিনা। আকাবির আসলাম বুজুর্গরা বলেন, চোখের পানিরে পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখেরাতে তোমার কোনো পুঞ্জির অভাব হবে না। আজকে তুমি আমি কানতে পারি না, কিন্তু আমাদের বাবা আদম কান দিয়া কিন্তু আল্লাহরে হাত করছে। আমার আপনার নবী এখনো রওজা আথারে কান দেন, হাশরের ময়দানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখেন।